হ্যালো গাইস, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি নিয়ে আসলাম গাইস মাইনক্রাফ্টের একটি নতুন ভিডিও নিয়ে। গাইস আজকে আমরা মাইনক্রাফ্টে, এটা হলো আমার বাড়ি গাইস, এখানে আমরা এটার নিচে একটি সিক্রেট বেস বানাবো গাইস। আজকে এদিকে অবশ্য মে এখান কে তারা সব জ্বালা দিয়া থা, সবটা জ্বালা দিছিলাম গাইস, আবার পানি দিয়ে দিছি। যাই হোক গাইস, এদিকেও দেখেন না। ওয়েট গাইস, আমরা এই সালারা মাইরে দুইটা লয়ে লই রশি দুইটা, পে হাট না সালে এসেবি এডারও মাইরা দেই, দুইটা দড়ি পায়ে গেলাম গাইস। এটি দিয়ে আবার আমরা ঘোড়া ধরতে পারবো। ও গাইস, এটা হলো আমার, এটা হলো আমার রাজ্য, রাজ্য এক বাড়ি যেটাই কন গাইস, এটাই বানাইতে অনেক কষ্ট হয়েছে গাইস, কি কমো দুঃখের কথা। এদিকে দেখা যাক, আমি আপনাকে আগে পুরো বাড়িটা ঘুরে দেখাই। এটা হলো উপরে তিনতলা, এটা হলো দোতলা, এটার ভিতরে কিছুই নেই, দুইটা খাট আছে আর একটু সিনারি মিনারি পোস্টার মোস্টার লাগাই দিছি ইত্যাদি ইত্যাদি শেষ। আর এটা হলো আমার গ্রাউন্ড ফ্লোর, এর ভিতরে একটা টয়লেট আছে, টয়লেট এখনো বানানো হয়নি গাইস, থাকে এটা কেউ দেওয়ার দরকার নেই। দুইটা চেস্ট, চেস্টের ভিতর কিছুই নেই গাইস। ও আমরা এখন যে জায়গায় সিক্রেট বেস বানাবো এটা হলো এদিকে গাইস, এদিকে আপাতত আমরা এটা লয়ে লই। এটা ভাইঙ্গা গাইস, এটা নিচে সিক্রেট বেস হয়েছে, অবশ্য অনেক মোটামুটি অনেক কিছু বানানোই আছে। ও পয়সা, চেস্টের ভিতরে অনেক কিছু আপাতত রাখা আছে, এগুলো আমার খাওয়ন টাউন। বেশি খিদা লাগলে গেছে, এখান থেকে কিছু খাওয়ন নিয়ে খাওয়া লাই। আর এদিকে কিছু নেই, অবশ্য বালটি আছে কটা, কটা ইটা ইটা টিটা পরে রয়েছে, গেট অন্য কিছু রাখা হয় নাই। দেখা যাক, এ পাশটাও দেখা হয়, এদিকে খালি চেস্ট আর চেস্ট আর কিছু নিয়ে গেছি। আর এটার নিচে কিতাবে, এখন আমরা কি করবো, এই যে এদিক দিয়ে বানায় লাভ নেই, চিকন একটা নিচে সিঁড়ি বানালাম। আচ্ছা, 1 2 3 4 উপরে থেকে দুইটা বাদ দিমু, দুইটা না তিনটাতে চলবো মনে হয়। গাইজ হয়ে যাব, এদিকে একটা বগলে গেছে, এটা ঠিক করে দিই, এটা ভাঙ্গা দরকার নেই। এখানে গাইস আমরা এখানে আমরা আবার চেস্টি রাখবো, এখানে আর কি দামি দামি সব কিছু রাখবো অবশ্য। লাইট বহাই দিলাম, নাহলে অন্ধকারকে কাজ করা অসম্ভব হয়ে যাব। চলবো, আমরা ওটা লেগে একটা সিঁড়ি দিব না, নিচে নাম
হ্যালো, আরে কই কই যে কি কি বহায় দি। ফাস্ট ফাস্ট কাম করা লাগবো, আবার অনেক কাজ আছে। এটিতে আবার চেস্ট বহন লাগবো, তারপরে এদিকটা ভাঙবো। এটাই খারাপ কি, তিনটা তিনটা ব্লকস ভাঙিয়ে গেছে, দুইটা থ্রি থ্রি ব্লকস ভাঙালাম। ও ভাই সব কয়লা মিল গে মেরে কো, এ দেখো এ হে কয়লা। এদিক দিয়ে ভাঙতে হইব, এদিক দিয়ে আরেকটা, আরে একটা দুইটা, চলবো বেরাঙ্গ। সব ব্যাঙ্গেসকে তামা তামা বানালাম, কিচ্ছু রাখবো না, পুরো জায়গাটারে ধ্বংস করে এলাম গাইজ। আজকে জায়গাটারে পুরো ধ্বংস করে এলাম, কেউ ঠেকাইতে পারবো না আজকে আমারে। কে জানে আওয়াজ পেলাম, মনে হলো আওয়াজ দিয়ে করবো কি আমরা এদিকে রিজেরি জেরি। আচ্ছা আমরা একটু লাইট লাগাই দিই নাকি, ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ আইতাছে। হ্যাঁ এটা কি করলাম, আমরা লাইটই আনি নাই। চলো হাম লোক যাকে ল্যাম্প ইয়া লাইট জো ভি হো লে আতে হ্যায়। আচ্ছা কই জানি থুইছি আমি, আর অনেক কাম আছে, সেটির উপরে নাম লেখা দিতে হবে, কারণ কিছু করি নাই তো। এদিকে তো থাকার কথা ছিল। হ্যাঁ এটা লো যাব, জলদি জলদি যাও, মেহনত করনা আচ্ছি বাত হোতা হ্যায়। আচ্ছা এদিকে কটা হয়েছে, একটা দুইটা তিনটা চারটা, দুইটা ভাঙা লাগবো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আচ্ছা মানে ছটা ভাঙি। ওকে হো গেয়া, এখন এদিকে সব আটকে দিম। ও কত্তে জেহের প্রো, কত্তে জেহের। আমি অবশ্য গাইজ মাইনক্রাফটের প্রো প্লেয়ার, আবার লেজেন্ডও কইতে পারো। মে জিত জায়গা যাতা হো জায়গা মেরা হো যাতা হ্যায়। ওরে কয়লা এলি, হ্যাঁ গাইজ কয়লার সংকট আমি বেশি পড়ি গেছি, বুঝছো। মাইনিং করা হয় না, মাইনিং করতে অনেক দিন ধরে মাইনিং করি না। আচ্ছা কুছ ছোড় দেতা হো বাদ মে লে লুঙ্গা। আর ও ভাই সাহেব এত জায়গা বাংলাম গুনছো আমি, আমি
আমি না গাইজ ভাঙা শুরু করে দিলে কোন সময় কি করি কইতেও পারি না, খালি সোজা এক টানা ভাঙতেই থাকি গাই। ও আপনা আপনা পাওয়ার হতা হে, হো গিয়া মেরে কো লাগতা হে, এক গুদাম কা তারা লাগতা হে, জো ভি হো মেরা সিক্রেট বেচ হে, ইহা সে ইধার সে আনা পড়তা হে, ইহা সে আকে ইহা পর ঘুসনা পড়তা হে। আচ্ছা আমরা এখন যাই ইয়া লোহি ক্রাফটিং না চেস্ট, চেস্ট নেওয়া লাগবো গাইস, চেস্ট চেস্ট জানি এটাতে না রাখছি, ও সরি সরি। আরে চেস্টটা কই রাখলাম, এই যে 64 চেস্ট আছে, 64টা চেস্ট গাইজ, এতটি অবশ্য লাগবো না গো। এদিকে দুইটা লাগাই দিই, এদিকে দুইটা, এদিকে দুইটা, এদিকে দুইটা, এদিকেও দুইটা। ও মাই গড হো গিয়া, এটির উপর আবার সাইনবোর্ডও লাগাই দিলাম যাতে বুঝতে সহজ হয় যে কোন বক্সে কি রাখছি, নাহলে এত বক্সে কি কম আমি গোলায় মোলায় যাই। আরে কাহা কাহা লাগ যেতা হে, এক চেস্ট কো দো তিন বার লাগানো পারে। একটা রে ভাই দুই তিন বার লাগানো লাগে কি কম। ছেলের কাম মোটামুটি হয়ে গেছে। ও আচ্ছা আরেকটা জিনিস আপনি করে আমার বাড়িটা ভালো করে ঘুরে দেখাইতেছি, ওয়েট। আচ্ছা এই জায়গায় একটা চিহ্ন লাগে, আমরা এদিকে একটা লাইট বেশি বহাই দিই, মনে থাকবো তাও বহাই দিলাম। আচ্ছা আমার পুরো বাড়িটা উপরের থেকে ঘুরে দেখাই, অনেক কষ্ট করে বাইর নাইছি। আরে ব্লকসটা এদিকে লাগাই দিয়ে একটা চেস বহাই দিলি, কেউ বুঝতেও পারবো না যে দেখি কিছু রাহা আছে। আচ্ছা এদিকে আমি ইয়াতে যাই, ক্রিয়েটিভিটির সবার একটু দেখাই দিই। এই দেখেন গাইস এটা আমার বাড়ি, কেমন হয়েছে ভাই গাইস সবাই কইবেন। অনেকে জিজ্ঞেস করতে পারেন উপরে এডি কি, উপরে এডি লাইট বহাই দিছি একটু আলো বেশি থাকার কারণে। রে গাছের লগে আটকে গেছি, এদিকে একটা, এদিকে চিন্তা ভাবনা করতেছি এদিকে একটা ফার্ম বানাবো। ও মাই গড এম এন এ কে আকার দিয়া। আচ্ছা ওয়েট এডি লয়ে লই, ওকে এদিকে চিন্তা করতেছি আমি একটা ফার্ম বানামু। আচ্ছা চিন্তা করতেছি এটাও বানায় লাই আজকে, ওয়েট আমার কাছে অবশ্য ফার্মে যাবতীয় সবই আছে।
আচ্ছা 1 মিনিট।